জাকের নায়কের ভক্ত বাংলাদেশ না তামাম পৃথিবীর শিক্ষিত মানুষের 80%। আর আপনার কথা কয়জন শুনে বলেন? অনেক আলেম পর্যন্ত এমন বিসৎকার করছে, কোন মানুষ যদি কাফের না হয় তাকে যদি কেউ কাফের বলে, আপনি যতদিন পর্যন্ত কুফরি না করবেন ততদিন আপনার মরণ হবে না। শার্ট প্যান্ট পরে এই জন্যে যদি লোকটা কাফের হয়, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি এখন দায়িত্বে আছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হক, ও কাফের হবে? এই কথা বলছে না কেন? শার্ট প্যান্ট পরে যদি কাফের হয়, বাংলাদেশের 80% মানুষ কাফের। কথাগুলো বোঝার চেষ্টা করেন। সে স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বে যে কাজটা করছে, আপনি তো তার পায়ের কাছেও যেতে পারবেন না। কোন কারণে ফতোয়া দেন বলেন তো? সে বাংলা শিক্ষিত লোক সব যে ঠিক করেছে আমি তা বলছি না, কোরআন আপনার বাবার না। যেটা আপনি মানতে পারেন না, কোরআন হাদিসের সাথে মেলে না, সেটা বলেন, তাকে প্রোটেস্ট করেন, সেই জায়গায় যান, তাকে বলে দেন যে এগুলো ভুল হচ্ছে। দূর থেকে আপনি ঢিল ছড়েছেন কোন কারণে? আপনি গবেষণা করে দেখেন তো, 100 ভাগের 80% লোক পৃথিবীতে তার ভক্ত। বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের 450 শিক্ষক, 380 জন তার ভক্ত। আপনার ভক্ত কয়জন আছে?